সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল নাসির চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবা উদ্দিন আহমেদ ও বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উপপুলিশ কমিশনার মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান জানান, এই তিনজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে নাসা গ্রুপের চেয়ারম্যান এবং এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তিনি 2008 থেকে 17 বছর ধরে বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বিএবির চেয়ারম্যান ছিলেন।